আরেকটা উদাহরণ আপনাদেরকে দিই, গোটা সূরাটা ঢুকে যাবে। এই উদাহরণটা এমন চমক উদাহরণ, গোটা সূরাটা ঢুকে যাবে। ভাই 12টা বেজেছে, আপনারা উঠাউঠি করিয়ে না, আপনারা উঠলে আপনাদের বিষয়টা খারাপ লাগছে? এই বিষয়টা কি প্রয়োজন নাই? আমাদেরকে কে জাগাবে? আমরা ঘুমিয়ে আছি, আমি বেঈমান ঘুমিয়ে আছি, আমি বায়ান করছি আমার নিজের জন্য, যেন আমার দিলে ঢুকে আমি যেন রাতে উঠে আল্লাহর জাহান্নামের ভয়ে কাঁদতে পারি। সেই জিনিসগুলো আমাদের কাছে এখন আসেনি, যেন এসে যায়। জি ভাই, তো এবার হলো উদাহরণটা ভালো করে শুনেন। এই গ্রামটার নাম হচ্ছে কৃষ্ণবাটি। আমাদের বর্ধমানে একটা কৃষ্ণবাটি আছে, ওই কৃষ্ণবাটি মৌলানা আবু তাহার বর্ধমানের গ্রামের নাম হচ্ছে কৃষ্ণবাটি, শ্যামুলি কৃষ্ণবাটি। তো সেই কৃষ্ণবাটি, এই কৃষ্ণবাটি থেকে একটা ছেলে প্রতিদিন সমাজপুর স্কুলে পড়াতে যায়, প্রাইমারি স্কুলেরও মাস্টার, প্রতিদিন যায় আসে যায় আসে। আবার কখনো কখনো হাটেও যেতে হয়, সমাজপুরে হাট থেকে কিছু সবজি দরকার, মাছ দরকার, আনতে গেল, এটাও ঘটে। তাহলে ও যদি প্রতিদিন জোয়া আসা করে, তাহলে মাসে কবার জোয়া আসা করে? এই রাস্তায় 30 দুগুণে 60, একবার যায় একবার আসে, এই রাস্তাটা 60 বার জোয়া আসা হয়। তাহলে 2 মাসে কতবার যাবে? 120 বার। এবার হাট বাজার নিয়ে আরো 30 ধরে নেন, 2 মাসেও 150 বার জোয়া আসা করেছে। কবার বললাম? এই 2 কিলোমিটার জোয়ার পর একটা ব্রিজ ধরলেন, একটা ব্রিজ, ব্রিজটা খারাপ হয়ে গেছে, নদীর ব্রিজটা নোংরা হয়ে গেছে, ভেঙে গেছে। সরকার করেছে কি, পুরাতন ব্রিজকে জিসিপি দিয়ে তুলে একদম সরিয়ে দিয়ে 30 ফুট খাল করেছে, খাল করে সেখান থেকে পাইলিং করে ব্রিজ তুলে নিয়ে আসছে। কিন্তু মিস্ত্রি কাজ কতটা করেছে, মিস্ত্রি কাজ করেছে ওই নিচের ঢালাইটা হয়ে এবার সাইডে ঢালাই হবে, রডগুলো বেরিয়েছে বাস, আর পিলারের রডগুলো বেরিয়ে আছে বাস, আর নিচের থিকনেস ঢালাইটা হয়ে গেছে, এইটুকু কাজ হয়েছে। এখন ঘটনা হলো কি, ওই ছেলেটা যে ওইদিকে স্কুল যায়, তা ওই মাঠ দিকে একটা রাস্তা করে দিয়েছে, ওইদিকে নেমে যায় আর আসে। তো 2 মাসে ও 150 বার দেখেছে ওইটা, 2 মাসে কতবার দেখেছে? 150 বার। আপনারা মুখ খুলেন, নাহলে আমার বুঝতে অসুবিধা আছে। এক দুই করে উঠছে কেন গো? এত সুন্দর কথাতে যদি মানুষ উঠে তাহলে মনটা কেমন হয়? জি ভাই, আর কমিটির লোকে একটা কথা বলে দিচ্ছি, আপনারা এখানে থাকবেন না, কারণ আপনাদের আজকে কাজ, বায়ান অন্যদিন শুনবেন। ওই গেটে দাঁড়িয়ে থাকেন একটা চাদর দিয়ে, যে যাবে ওকেই ধরে, যে ভাই না হাসি নয় কিছু দিয়ে যা। আরে ভাই, এটা 6 মাস ধরে এই আয়োজন, গাধার মতো লোকগুলো খেটে শেষ হয়ে গেল, যে কিছু মাদ্রাসার হবে, সেটাই যদি বাদ পড়ে যায় তাহলে লাভটা কি হলো? আপনি গেটে দাঁড়ান এবং মুখে কথা বলবেন যে ভাই আপনি চলে যাচ্ছেন কিছু দিয়ে যান, আর 2-3টে ছেলেকে চাদর দিয়ে মার্কেটে ভরে দেন একজন, আর যারা বসে আছে এদেরকে ডিস্টার্ব করিয়েন না। আমার বিশ্বাস, আমার রবের ওপরে আমি আশা করছি, আমার বিশ্বাস যে আমার রব এদের মিজাজকে এমন করে দিয়েছে, একটা টাকাও না দিয়ে এরা যাবে না ইনশাআল্লাহ। কি বলেন ইনশাআল্লাহ? আর আমার কালেকশন করতে মাত্র 5 মিনিট লাগে, আমি ওটা ভুলি নাই। আমার নাম নবাব, কিছু নেই অবাব, ভিক্ষা করা স্বভাব, বুঝেছ? এবার ওই শুনেন এবার কথাটা, তাহলে ওই মাস্টারটা 2 মাসে কতবার দেখলো? 150 বার। এখন সমসপুর মাদ্রাসায় দারুস সালামে জালসা, সুবহান আল্লাহ, আর আমার মতো খ্যাপা একটা বক্তা চলে এসছে, দিয়ে ওরা জালসা শুনেছে। 3 মাস্টার ছিল তখন, ওর বন্ধু বান্ধবরাও গিয়েছে, যে রাস্তায় আসছে হেঁটে, হেঁটে কেন আসছে, যে আজকে হেঁটেই যাব, আনন্দ একটা। এবার ওরা 3 জনাতে গল্প শুরু করেছে, ওখান থেকে বের হয়ে, গল্প কিসের? আরে তোর চাকরি কতদিন হলো? বলে তোর 2 বছর পর আমি চাকরিটা পেয়েছি রে। তো তোর কতদিন? বলে আমার প্রায় 27 বছর চলছে। বলে আমারও ওই ঠিক 26 বছর। আরেকজন বলছে আমি 32 বছর চাকরি করছি। বলে তুই তো আগে চাকরি পেয়েছিলি, এই কত টাকা করলি, কত টাকা পেলি, কি হলো, কি কি করলি, এখানে জায়গা নিয়েছি, হেমতাবাদে জায়গা নিয়েছি, রায়গঞ্জে জায়গা নিয়েছি, শিলিগুড়িতে একটা জায়গা নেওয়ার ইচ্ছা আছে, ছেলেটা যদি ডাক্তার হয় তো ওখানে ওকে চেম্বার করে দেবো,
এই দুনিয়ার হিসাব নিকাশ তোর জমি কতটা করলি, 3 বিঘা জমি কিনলাম ভাই, একটা রাস্তা ইয়েটা কিনলাম, এই করলাম ওই করলাম, ব্যাংক ব্যালেন্স করেছি এই করেছি, ব্যাংকে এত টাকা আছে, বিভিন্ন নামে এত ইনভেস্ট করেছি, ই বলছে আমি এই করেছি, শ্বশুর এই দিয়েছে ওই দিয়েছে, তিনজনাতে গল্পতে মেতে গিয়েছে, এত গভীর গল্পের জগতে চলে গিয়েছে খালটা ভুলে গেছে, বুঝেছেন? এত গভীর গল্পে মেতে গিয়েছে খালটা ভুলে গেছে যে তিনজনা হেঁটে লয় ধরেন বাইসাইকেলে গিয়েছিল, একসঙ্গে ধুপ করে খালে পড়লো, যখনই খালে পড়লো তো একজনের এই দিকে রড ঢুকে কলজে ফেরে এই দিকে বের হয়েছে, আর একজনের পেটে ঢুকে মাথার মগজ ফাটিয়ে বের হয়েছে, আর একজনের এই দিকে ঢুকে পাছা দিয়ে বের হয়েছে, রাত দেড়টা কে কাকে তুলবে, কেউ নাই, ওরা দেখছে যে আমরা মরছি, ওই হালাতি ওদের চলে গেল জান, লাভ কি হলো? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, দেখ এটা তো আমি উদাহরণ দিলাম আপনাদেরকে, ওরা টাকা জমি জায়গা জায়গা মাল টাকা 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 পয়সা ব্যাংক ব্যালেন্স এই গল্পতে এত মেতে গেছিল চোখে দেখা খালটাও ভুলে গেছে, একবার নয় 150 বার দেখে ভুলে গেছে। আমার আল্লাহ বলছেন, গোলাম রে যেদিন তোর দাদাকে নামাতে এসেছিস কবরে সেদিন কবর দেখেছিস, দাদিকে নেমিয়ে গেলি সেদিনও দেখলি, শ্বশুরকে নামালি সেদিনও দেখলি, তোর শাশুড়িকে নামালি সেদিনও দেখলি, এই মোর হাতে কুদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়েছি কত সোনা মুখ নয় চোখের জলে, মাটিরে আমি বড় ভালোবাসি মাটিতে মিশাই যাবো, আয় আয় দাদু গলা গলি ধরি কেঁদে যদি হয় সুখ, গায়ের লোক মরল 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 মাস্টার বলল ডাক্তার বলল মৌলানা ফজলুর রহমান সালাফি চলে গেল, এইভাবে কত লোক পৃথিবী থেকে গেল, আর কবরটা তোর কতবার দেখা হলো এটা তুই অঙ্ক করে দেখবি, এতবার দেখার পরেও তোর মাল ছেলে আর বউ তুই ওই খালের খবর তোকে ভুলিয়ে দিয়েছি, কিন্তু যেদিন তুই ঢুকবি সেদিন এমন আজাবে পড়ে যাবে ওখানে কেউ তোর হাত ধরে তুলতে আসবে না।